সারা জীবন গলা ধরা কইছে তোমারে ছাড়া বাঁচবো না, এখন 4 মাস 10 দিন চাইতে দেরি, সে নতুন একদম কষতে দেরি করে নাই। ওই যে সান্ত্বনা বাইটা দিয়ে গেছে, হেও সান্ত্বনা পাওয়া গেছে যে এখন আমারও তো জীবন আছে, এইভাবে কেমনে কাটাই। মেরে দোস্ত সত্য এটাই, যতই বলুক না কেন 4 দিনের বেশি কানবে না, কেন হাদিসে আছে চতুর্থ দিন ফেরেশতায় সান্ত্বনা দিলে বাইটা দিয়া যায়, সান্ত্বনা দিলে বাইটা দিয়া যায়, বন্টন করে দিয়া যায়, ছিটায়া দিয়া যায়, মারা যাওয়ার চতুর্থ দিন আস্তে আস্তে স্বাভাবিক হইতে থাকে, তারপরে বলে হ্যাঁ মানুষ তো মরবেই, যা যাওয়ার কাম চলে গেছে, কি আর করব, বাকি যারা আছে আরও তো বাচ্চা কাচ্চা আছে, আমার জীবনটাও তো আছে। হুম হুম, এই জন্য মেরে দোস্ত আসেন, ভাবেন জীবনের বরফ কিন্তু গলমান, গলেই চলছে জীবনের যাত্রা চলমান। আমি কবরের দিকে দৌড়াইতেছি, কবর আমার দিকে দৌড়াইতেছে, কোন একটা সূত্রে রেখায় এসে দুজন মিলা যাব। আমি মৌতের দিকে দৌড়াইতেছি, মৌত আমার দিকে দৌড়াইতেছে, কোন একটা রেখায় এসে দুজনে এক হয়ে যাব। আমি আজরাইলের দিকে দৌড়াইতেছি, আজরাইল আমার দিকে দৌড়াইতেছে। এজন্য কিতাবে আছে কোন কোন ব্যক্তির কর্ম দেখে আজরাইলও হাসে আর বলে আল্লাহর কথাই সত্য, আল্লাহর কথাই সত্য। জলুমান জাহুলা, মানুষ বড় অজ্ঞ, মানুষ বড় অজ্ঞ, জাহুলা মানুষ বড় অত্যাচারী, অথচ আমি ওর সময়ের অপেক্ষা করতেছি, ও রেখায় কখন পা দিবে আর ওকে উঠাবো, কেন ওর সময় কাছে আসছে আর ও দেখো করে তো করে কি, তো কীর্তি দেখে আসতে থাকে। আজকে দুনিয়ার ব্যাপারে আমরা চালাক, একশে এক চালাক। মাঝে মাঝে মনে মনেই হাসি, সামনে তো হাসা যায় না, সামনে হাসতে গেলে বলবে আসলেন কেন, তখন হয়তো মিথ্যা জবাবও দিতে হইতে পারে, এই জন্য মনে মনেই হাসি, যদি ভাবছে ওনার চালাকি কেউ ধরতে পারে না। হুম, এই জন্য কোরআনও আছে, কোরআনও এক জায়গায় আছে, ওয়াইদা মাররু বিহিম ইয়াতাগামাযূন ওয়াইদা ইনকালাবু ইলা আহলিহি মুনকালাবু ফাকিহিন। কিছু লোক আছে চালাকি করা যায় পরে বন্ধুদের ভিতরে ক্রেডিট নেয়, ঘরে যে আলোচনা করে আজকে দিছি বুঝতেও পারে নাই কেমনে দিছি। হুম, আসলে ও বুঝতে পারছে বটে, কিন্তু মনে মনে হাঁটছে, মুখ দিয়ে হাসে নাই, ও বুঝছে, ও বুঝছে। অনেক সময় অনেকজনের সামনে আলাকে দুর্বল মনে করে, যে ও দুর্বল এই জন্য কোনো জবাব দেয় না, কিন্তু ও বুদ্ধিমান এই জন্য জবাব দেয় না, ও জবাব দিলে তার ফেরেশতা ওর পক্ষ হয়ে জবাব দিবে না, এই জন্য ও চুপ থাকে, ফেরেশতা ওর পক্ষ হয়ে জবাব দেয়। যেদিন ফেরেশতার চাটা লাগবে ও মারলে তো একটু পরে মেসেজ করলেই ভালো হয়ে যাব, কিন্তু ফেরেশতা যেদিন মারবে ওদিন একবারে কবর পর্যন্ত পৌঁছে ছেড়ে দিবে। আমি মনে হয় জিনিসটা বুঝাইতে পারি না, অনেকজনের সামনে আলাকে দুর্বল মনে করে, মনে করে খুব করে, খুব আমরা রাস্তাঘাটে দেখি তো প্রতিদিন দুই চারটা না করলে দুই একটা তো ঘটে, এরকম রাস্তাঘাটে দেখি তো, নিজেকে বড় সবল মনে করে, আগলে আলা চুপ থাকে কিচ্ছু বলে না, ও ভাবে আমি আমার পাওয়ার দেখায় দিলাম, ঠিক না, কেন আগলা তো বুদ্ধিমান এই জন্য কোনো জবাব দেয় না, আগলা তো বুদ্ধিমান জবাব দেয় না, ও চুপ ছিল, ও জানে, ও দেখতেছে ফেরেশতা জবাব দিতেছে,
ফেরেশতা জবাব দিবে একদিন সাইজ মতে, তো মেরে দোস্ত যেটা বুঝাইতেছিলাম এ তো কয়েকটা দেখাইলাম যে আসলেই কি আমরা বুদ্ধিমান না বুদ্ধির ক্ষেত্রগুলা ভিন্ন 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 ভিন্ন। এই জন্যই আল্লাহ রসুল বলছিল, সুস্পষ্ট করে দিছেন, সাহাবি চুপ ছিল কিন্তু যখন সর্বশেষ বইলা উঠছে আল্লাহ রসুল বলছে হায় তুমি কল্লা কি, আমি তো দেখতেছিলাম তোমার পক্ষ জবাব দিতেছিল, তুমি বলতে দেরি ও বন্ধ হইতে দেরি হয় নাই, তুমি বললা কেন? এটা তো সুস্পষ্ট হাদিস, আপনারা শুনছেনই, অন্যের জন্য যখন দোয়া করে তো ফেরেশতা বলে লাকা মিসলু যালিক, আল্লাহ তোরও এতটুক দেখ। তো বুদ্ধিমান তো এটা, নিজের জন্য দোয়া করা না পরের জন্য দোয়া করা, বুদ্ধিমান তো এটা। তখন ফেরেশতা আমার জন্য দোয়া করবে, ফেরেশতা নিষ্পাপ মাসুমের দোয়া কবুল হয়, আমারটা হবে না হবে এটার কোনো গ্যারান্টি নেই, ফেরেশতারটা গ্যারান্টি আছে। অনেক সময় বড়রাও বাচ্চাদের কাজ কাম দেখা আসে, আসে না? অনেক সময় বাচ্চাও বুড়ার মতো করে, ঠিক না? কি বলেন? তারপরে বলে দেহ বাচ্চা হইয়া কেমন টাটনা। তো ফেরেশতাও কখনো কখনো হাসে, মালাকুল মৌত হাসে, কিন্তু ফেরেশতার হাসিতে কোনো কাজ হয় না। কিন্তু হ্যাঁ, এই হাসিটা যদি আল্লাহকে হাসাইতে পারত তাহলে কিন্তু কিলা ফাতে, আল্লাহ যার কর্ম দেখে হাসে ওকে আর শাস্তি দেন না। হ্যাঁ, কয়েকবারই তো বলছি আগে, আল্লাহ যার কর্ম দেখে মান যাহিকা আলাইহি রাব্বুহু লাম ইউয়াদ্দি, যার কর্মে আল্লাহ হাসে তাকে আর শাস্তি দেয় না। ও তো শিখে না আল্লাহকে কেমনে হাসানো যায়, আল্লাহকে কেমনে হাসানো যায় এটা শিখে নাই। আল্লাহকে কেমনে হাসানো যায় এটা শিখে নাই, তাহলে আল্লাহকে হাসাইতে, আল্লাহ হাসে বুদ্ধিমান, বুদ্ধিমান পদস্থ ব্যক্তিকে কি করে আপন বানানো যায় এই বুদ্ধি জানে, কিন্তু আল্লাহকে কি করে আপন বানানো যায় এটা জানে না। আল্লাহকে কি করে আপন বানানো যায়, সারাদিন ভাবতে থাকে পদস্থ লোককে কি করে আপন বানানো যায়, এর কাছে হওয়া যায়, নৈকট্য লাভ করা যায়, বন্ধুত্ব করা যায়, অথচ একটুও ভাবি না আমরা যে আল্লাহকে কি করে বন্ধু বানানো যায়। আল্লাহ তো বন্ধু হওয়া সহজ, আল্লাহ তো ঘোষণা দিয়েছেন আমি বন্ধু হব। সায়াজালু লাহুমুর রহমান উদ্দা, আল্লাহ বলে আমি বন্ধু হইতে রাজি। ফাইন তাবু ফান হাবিবুহুম, আমি তোমাদের বন্ধু হব। কোরআনে তো এক জায়গায় নেই, অনেক জায়গায় আছে। ইউহিব্বুল্লাদিনা ইউহিব্বুল্লাদিনা, ডর্জনে ডর্জন আছে, আল্লাহ অমুককে বন্ধু বানাইতে চায়, অমুককে বন্ধু বানাইতে চায়, আল্লাহর বন্ধুত্ব। এই জন্য মেরে দোস্ত আসেন, বুদ্ধিমানের পরিচয় যেটা আজকে দিতেছি এটা বুদ্ধিমান না, শিখেন, ভাবেন যে আসলে আমি বুদ্ধিমান কখন হব। হাদিসে বলা দিছে আল কাইয়্যিসু মান দানা নাফসা ওয়া আমিলা লিমা বাদাল মউত, বুদ্ধিমান তো ওই ব্যক্তি। যে আখেরাতকে বানায় সেই বুদ্ধিমান। কোরআনও তো বলে হায়াত মউত তো এই জন্যই ছিল, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, বুদ্ধিমানের পরিচয় দেওয়ার জন্যই হায়াত আর মউত। কোরআন শুধু শুধু বলে নাই, উলুল আলবাব, কোরআন বিজ্ঞানী বলছে, বিজ্ঞানী, আমাদের বিজ্ঞানীর থিওরি ভিন্ন, কোরআনের বিজ্ঞানীর থিওরি ভিন্ন।
কোরআন তো বলতেছে বিজ্ঞানী বিজ্ঞানী করো, বিজ্ঞানী চিনো কাকে বলে? আমরা তো দুনিয়ার আবিষ্কারকদেরকে বিজ্ঞানী বলি, কোরআন তো বিজ্ঞানী আরেকজনকে বলছে, উলাইকা উলুল আলবাব, এরাই বিজ্ঞানী। আমি আমাদের শব্দে বললাম আর কি, কোরআন বলে এরাই বিজ্ঞানী, উলাইকা উলুল আলবাব, এরাই সবচেয়ে বড় বিজ্ঞানী, এদের চেয়ে বড় বিজ্ঞানী কেউ নেই। এই জন্য মেরে দোস্ত আসেন শিখি, বাস্তব বুদ্ধিমান কিভাবে হব একটা শিখি, কোন কোন ক্ষেত্রগুলা বুদ্ধির পরিচয় এগুলা জানি, অগণিত না, আল্লাহ অগণিত দেন নাই, সীমিত দিছেন, বয়সটাই সীমিত, ওটা অসীম হয়তো হয় কি করে, সীমিত। আগেও শুনাইছি না, এখনো শুনাইতেছি। বুদ্ধিমান এটা না যে দাড়ি ডেলি সকালে ওইটা শেভ করা, এটার নাম বুদ্ধিমান না, রাখ হয়ে যান না, দাড়ি রাখা এটা বুদ্ধিমান, দাড়ি খাটো করা এটার নাম বুদ্ধিমান না, দাড়ি লম্বা করা এটার নাম বুদ্ধিমান, এটার নাম বুদ্ধি, দাড়ি লম্বা করার নাম বুদ্ধি, চুল যেমন খুশি তেমন কাটাইলাম এটার নাম বুদ্ধি না। মুকাসসিরিনা ও মুহাল্লিকিন এইভাবে কাটার নাম বুদ্ধি। তখন দেখা যাবে দাড়ি দেখায় জান্নাতে চলে যাবে, কবু আপনি আমার উপরে রাগন কেন, দেখেন না আমার সাদা দাড়ি, আপনি তো বললেন সাদা দাড়ি এলার উপরে বলে আপনি রাগন না, লজ্জা পান, আল্লাহ বলবে ঠিকই তো বলছস, তখন আল্লাহর রহমত জোশে উঠবে, মাফ করে দিবে। আর এরকম কাহিনী বহুত আছে কিতাবে লেখা। যা হোক, আল্লাহ আমাদেরকে বাস্তব বুদ্ধিমান মরার আগে হওয়ার তৌফিক দান করে, শিখি এটা। এই জন্যই বারবার বলা হয় শুধু শুধু হুকুম দেন নাই, আল্লাহ হুকুম দেন নাই, কোনো মাস দেখি আল্লাহওয়ালাদের সাথে, নেককারদের সাথে, নেক পরিবেশের সাথে, নেক পরিবেশে এটির সাথে থাকো, এটার ভিতরে থাকো, এটার ভিতরে থাকো। সত্য এটাই, এই জন্য মেরে দোস্ত হাসার জন্য না, বুঝার জন্য, বুঝে বুঝে পরিবেশের সাথে সংযুক্ত হন, আলেম ওলামাদের সাথে থাকেন, উঠা বসা করেন, আল্লাহওয়ালাদের কাছে যান, এদের সাথে সংযোগ রাখেন। এটা ভুল হবে যে যে লাইনের না, ইঞ্জিনিয়ার ডাক্তারি করতে গেলে যদি বলে আমি ডাক্তারি বুঝি, বলবেন আমাদের দেশের প্রত্যেক মানুষই তো ডাক্তার, ঠিক না, দুই চার বিশটা ওষুধ জানে না এরকম কে আছে, ঠিক না? আমেশা হইলে কি খাইতে হয়, জ্বর হইলে কোনটা খাইতে হয়, কাশ হইলে কোনটা খাইতে হয়, মাথা ব্যথা হইলে কোনটা খাইতে হয়, এটা তো আমাদের দেশের সবাই জানে, ঠিক না? হ্যাঁ, এই জন্যই মনে হয় কবি বলছিল আর কি, যা কটা বললাম না, না 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 এটা ভুল, আপনি যেই লাইনের না, আপনি যেই লাইনের ওইখানেই থাকেন, যে লাইনের আপনি না তার সাথে সংযুক্ত হন। যদি এতই বোঝেন তাহলে আর্কিটেকচারের কাছে যায়া, হ্যাঁ বিল্ডিংয়ের ডিজাইন টাকা দিয়ে আনেন কেন, ঠিক না? নিজে আঁকলেই তো পারেন, ঠিক না? কি ডিজাইন কি টাকা ছাড়া দেয়? যারা ডিজাইনার বিল্ডিং করে, ইঞ্জিনিয়ারের সিভিল ডিজাইনার যারা ডিজাইন করে, এরা কয় টাকা নেয়? আগে তো শশ নিতে পারে হাজার হাজার, এখন তো লাখ লাখ নেয়, ঠিক না? হ্যাঁ, এই জন্য আসেন, বুদ্ধির পরিচয় এটাই হবে, আল্লাহওয়ালাদের সোহবতে যান, আলেম ওলামাদের সাথে উঠা বসা করেন, এদের কাছে জিজ্ঞাসা করেন।
ডেলি একটা শিখলে বৎসরে 365টা শেখা হবে, মাসে একটা শিখলে বৎসরে 12টা শেখা হবে। হতে পারে 12টাই আপনার জন্য এনাফ হয়ে যাবে, এনাফ আছে কিতাবে আছে। একটা শিখছে, একটাই মনে জায়গা দিছে, একটা দিয়ে কাম পার করে ফেলছে। আল্লাহ রসুল তিনবার সুসংবাদ দিছে লোকটা জান্নাতি, শুধু একটা শুনছে যে কোন মোমেন মুসলমানের জন্য আমার দিলে ঘুমানোর সময় কিচ্ছু থাকবে না, সবাইরে মাফ করে দিয়ে ঘুমাব, সবাই মাফ জারু দিয়ে ঘুমাম। এটা শুনছে, এটাই দিলে বসাইছে, এটার উপরই অভ্যস্ত হয়েছে, তিনবার জান্নাতের সুসংবাদ পেয়েছে। তো 12টাও যদি বৎসরে শিখেন তো দেখা যাবে 12টা দিয়ে গুটি লাল বেড়া পার জান্নাত মিলা যাবে। কাগজ আসলে কারেন্সি না, আসলে তো সোনা রূপা হাক বাস্তব কারেন্সি, কারেন্সি তো আসলে ছিলই সোনা রূপা, এক একটাকে কাগজে কনভার্ট করছে। হ্যাঁ, 10 টাকা, 10 টাকা পরিমাণ সোনার কারেন্সি এটা, সত্য এরকম। দুনিয়ার চালাকি এটা চালাকি নাকি? কাগজ যেরকম কারেন্সি না, প্লাস্টিক যেরকম কারেন্সি না, এটা মানুষ চালাইছে, এই জন্য চলতেছে, নাহলে ক্রেডিট কার্ড চলতো না, এটা তো একটা প্লাস্টিক। ভালো মতে দেখছেন, প্লাস্টিক না, প্লাস্টিক, এটা কারেন্সি হয় কি করে? তো দুনিয়ার চালাকি এটা চালাকি না? পর্দা এখন খোলে নাই, খুলবে, চোখ বন্ধ হইতে দেরি, পর্দা খুলতে দেরি হবে না, বরং চোখ বন্ধ হওয়ার আগেই আল্লাহ পর্দা খুলে দিবে, যেন চিৎকার দিতে পারে, রব্বির জিউন চিৎকার দিবে, আল্লাহ ফিরত পাঠান, আল্লাহ নিয়েন না, আর একটু সময় দেন। আল্লাহ বলবে হবে না, বড় অল্প সময় দিয়ে বড় জিনিস দিতে চেয়েছিলাম। জীবনটাকে যদি কারেন্সি ধরেন, অল্প, আর জান্নাতটাকে যদি বস্তু ধরেন, তাহলে অল্প কারেন্সি দিয়া অনেক দিতে চেয়েছিলাম, চিরদিনেরটা দিতে চেয়েছিলাম, কিন্তু তুমি তো নাও নাই, তুমি তো চালাকি দেখাইছ। হ্যাঁ, চালাকি হইতো যদি তুমি শিখতা, তাহলে চালাকি হইতো, যেমন আমি দেখাই সারাদিন কিছু করে নাই, চালাক যদি হইতো তাহলে ঘুমানোর আগে খুব তওবা করতো, যেটা অনেকবার বলছি, খুব তওবা করতো, আল্লাহ সারাদিন কিচ্ছু করতে পারি না, ঘুমাইতে চললাম, সকালে উঠাবেন কি উঠাবেন না জানি না, হয়তো চিরনিদ্রা হয়ে যেতে পারে, আল্লাহ মাফ করে দেন না, তো অনেকক্ষণ জ্ঞান জ্ঞানাইতে থাকতো, অনেকক্ষণ জ্ঞান জ্ঞানানির পরে ঘুমায় যেত, এটা ছিল চালাকি, ঘুমের থেকে ওইটা তওবা করত। যদি বলেন ঘুমের থেকে ওইটা কিসের তওবা, কেন রাতটা ছিল আল্লাহর কাছে হওয়ার জন্য, রাতটা কিছু মুহূর্ত আছে দুইজনে মিলা সেট করে, মনে হয় বোঝেন নাই, বিয়া শাদি করেন না তো কই থেকে বুঝবেন, যুবকরা বোঝে ভালো এটা, আপনাকে তো বয়সেই স্যার, যারা বিয়ে শাদি করছেন যুবকরা ভালো বোঝে, দুইজনে মিলা টাইম সেট করে কোথায় কখন কোন জায়গায় কোন মুহূর্তে দেখা করবে। রাত্রটা তো ছিল আল্লাহর কাছে হওয়ার জন্য, না আল্লাহ তো কাছে হয় প্রথম আকাশে চলে আসে, বন্দা তো প্রথম আকাশের নিচেই, তো দুইজন কাছে হওয়ার জন্য রাতটা ছিল, আমি ঘুমায় কাটায় দিছি, তো সকালে ওইটা তওবা করার দরকার ছিল, যে আল্লাহ রাতটা কাছে হওয়ার জন্য ছিল, কাছে হইতে পারি নাই, মাফ করে দেন না,
এত কাছে আসলেন। আমাদের দুনিয়ার গেটই তো হলো প্রথম আকাশ, ঠিক না? উপর দিক দিয়ে দেখলে ছাদ বলেন, ছাদ, দুনিয়ার ছাদ কোনটা? প্রথম আকাশ, এটা দুনিয়ার ছাদ। আমাকে ছাদে আসলেন, কিন্তু আমি কাছে আসলাম না, এই জন্য মাপ চাই। ঘুমিরতে উঠে মাপ চাওয়া উচিত ছিল, এটা ছিল বুদ্ধিমান। সারাদিন মনে উঠলেই ইস্তেগফার পড়া, এটা ছিল বুদ্ধিমান। দুই বেলা তওবা করা, সারাদিন ইস্তেগফার করা, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, সারাদিন পড়ে অভ্যাস করা, এটার নাম ছিল বুদ্ধিমান। এটা বুদ্ধিমানের কাজ হইত। কিন্তু হ্যাঁ, করত তো ওই ব্যক্তি যে ব্যক্তি ভাবত, আখেরাত নিয়ে ভাবত। ও তো সারাদিন ভাবে দুনিয়ায় কত বুদ্ধির প্রচার করা যায়, প্রকাশ করা যায়, দুনিয়াওয়ালাদেরকে আমার বুদ্ধি দিয়ে হার মানানো যায়। আজকে সবাইকে বুদ্ধি দিয়ে হার মানাইতেছি আমি, কিন্তু একদিন আসবে আমি নিজেই হার মানে যাবো। দুনিয়ায় মানি আর না মানি, কবরে তো মানব, আখেরাতে তো মানব, আল্লাহর সামনে তো চালাকি চলবে না, আল্লাহর সামনে চলবে না, এটা তো সত্য না, আল্লাহর সামনেও চালাকি চলবে? চলবে না, ওইখানে চালাকি চলবে না, ওটার প্রমাণও আছে, হাদিসে প্রমাণ আছে। অনেকে চালাকি করতে চাবে, কিন্তু আল্লাহ সুস্পষ্ট করে দিবে এটা চালাকি না, বোকা। আর আরেকজন চালাকি দেখাবে না, পার হয়ে যাবে, হাদিসে আছে। একজন চালাকি দেখাবে, এটাও আছে, আল্লাহ বলবে আমি ক্ষুধার্ত ছিলাম, তুমি তো খাওয়াইলা না, তো চালাকি করে বলবে আল্লাহ আপনি কবে আসছেন আমার এই বাড়িতে, দেখলামই তো না, দেখলে তো খুব আদর যত্ন করতাম। আল্লাহ বলবে ছবি সহ দেখাবে, এই যে ভিক্ষুক আসছিল, হাত পা ছিল, তুমি তো গাড় ধাক্কা দিয়ে বাইর করে দিছ, ওরে দিলে তো আমাকেই দেওয়া হতো, ওকে দিলে তো আমাকেই দেওয়া হতো। যান বেহেশতি যাওয়ার উঠান বাংলায় পাওয়া যায়, প্রথমেই লেখা আছে, তিনটা কাহিনী লেখা আছে, পড়ে দেখেন, তিনটা বড় বড় কিতাব থেকে, বুখারী শরীফ থেকে নেওয়া, পড়ে দেখেন। চালাকি দেখাবে, আর একজন দেখা যাবে কেয়ামতের দিনও চালাকি দেখাবে না, ওরে বলবে দোজকে যাও, ও খিচা দৌড়, আল্লাহ জিজ্ঞাসা এত জোরে দৌড় দিলি কেন? দুনিয়ায় কিছু মানি না, এখানে মাইনা দেখি আপনার রহমত আমার দিকে দাবি তো হয় কিনা। আল্লাহ বলবে যা তোকে জান্নাতে দিয়া দিলাম, ও চালাকি দেখাবে না। তো চালাকি যে না দেখায় ওইখানেও কাজে লাগবে, এইখানেও কাজে লাগবে। এই জন্য কথা লম্বা হয়, লম্বা হয়ে যাবে, অল্প কথাই যথেষ্ট। এই জন্য ভাবি, চিন্তা করি যে আসলেই কি আমি চালাক না আসলেই আমি বোকা। বাবা উচিত যে আমি আখেরাতের ব্যাপারে কতটুকু চালাক, কতটুকু সজাগ, কতটুকু সতর্ক, সতর্কতা অবলম্বন করি, কতটুকু চৌকান না, কতটুকু চৌকান না, কতটুকু সজাগ। অনেক সময় হয়, অনেক সময় হয় ওর বক্তৃতা দিয়ে ওরে আটকায়, ঠিক না? ওর কথা দিয়েই ওরে আটকায়। আপনি বলবেন কি আল্লাহ এগুলো সব ভুলা যায়? আল্লাহ বলেনও না, আল্লাহর কাছ থেকে কিছু হারায়ও না, এই জন্যই তো চকিদার লাগাইছেন, মা মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতী। হ্যাঁ, তোমার সব কথা আমাদের কাছে ট্যাপ করা আছে,
كراما كاتبين يعلمون ما تفعلون. আলোতে করো আর অন্ধকারে করো, একা একই করো আর আরেকজন নিয়া করো, সব আমাদের কাছে ভিডিও করা আছে, খালি লেখা নেই। যে লেখছে ও এতটুকুই লেখছে, দুই কান্দে দুই মোহরি লিখতে আছে ডায়েরি, ও আগেরটা লেখে নাই, ও আগেরটা জানেও না কোত্থেকে লিখবে। শুধু লেখে না, ভিডিও করে রাখে। ভিডিও يعلم خائنة العيون وما تخفي الصدور, মনে মনে যেটা ভাবে ওটাও আল্লাহ সুরক্ষিত করে রাখে। এমন না দিন তারিখ সহ লেখা আছে, প্রত্যেকটা সেকেন্ড মুহূর্ত লেখা আছে, সব সহ আল্লাহ সুরক্ষিত করে। বিদায় বাঁচার সুযোগ নাই, আমার চালাকি দিয়ে আমাকে ফাঁসাবে, নাহলে প্রভাত পাক্য কেন আসত? অতি চালাকের গলায় দড়ি, অতি চালাকের প্রভাত বাক্য নাই না, আমি বানায় বলতেছি, এটা আদি যুগ থেকে আছে, পুরো বহুত অতি চালাকের গলায় দড়ি। আর এটাও আছে, প্রতি হাটে লড়ালড়ি। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। আমা আলাইনা ইল্লাল বালাগ।